আপনাদের সকলের মধ্যে একটা কমন প্রশ্ন, সেরা ক্যাসিনো গেম কোনটি যার মাধ্যমে আপনি অবশ্যই অবশ্যই এখান থেকে লাভবান হতে পারবেন? দেখেন, আপনারা মূলত বাংলাদেশিরা আপনাদের ক্রেজি টাইম, তারপর এভিয়েটর বা ক্রাশ, এর বাইরে আপনি যদি মনে করেন তিন পাত্তি থেকে শুরু ক্যাসিনো রোলেট, তারপর কালার গেম, তো এরকম বিভিন্ন গেমগুলোই মূলত বেশি আপনারা খেলে থাকেন। তো এখন দেখেন, এর বাইরেও একটা বড় একটা গেম আছে, বুঝতে পারছেন, যে গেমটা খেললে আপনি অবশ্যই অবশ্যই লাভবান হবেন। তো আমরা আগে এগুলো নিয়ে একটু ছোটোখাটো আলোচনা করার চেষ্টা করি। আপনারা জানেন যারা ক্রেজি টাইম খেলেন, কারণ ক্রেজি টাইমটা বাংলাদেশে অনেক জনপ্রিয় একটা ক্যাসিনো গেম, যেখানে অনেক মজা করে চাকা ঘুরে, আর চাকা থেকে আপনার চাকা ঘুরতে 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 আপনাদের নল্লি পর্যন্ত চলে আসে, তারপরে এরকম করে কেটে যায়, তারপর আপনি শেষ। এই তো, এটা তো ঘটে নাকি? এই জন্য আপনি অনেকে ভাববেন যে বাবা আমার তো শেষ, আমি কী করবো এখন, কারণ ওই যে চাকা ঘুরতে 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 আপনাকে একদমই কেটে ফেলে। এর বাইরে যখন আসে এভিয়েটর বা ক্রাশ, তো ক্রাশ তো জানেন, ক্রাশ মানে কি? বিধ্বস্ত হওয়া। আপনি বিভিন্ন সিনেমায়, নাটকে বা বিভিন্ন ফুটেজে দেখতে পারবেন, যুদ্ধের সময়ও দেখতে পারেন, যে তারা বিমান বা হেলিকপ্টার উঠতে উঠতে শত্রুপক্ষের গোলা বা কামানে তারা কিন্তু ব্লাস্ট করছে, ক্রাশ করছে, অর্থাৎ ভাঙে গেছে। তো আপনাদেরও কিন্তু যারা ক্রাশ গেম যারা খেলেন বা এভিয়েটর যারা খেলেন, তারাও কিন্তু অনেক লাভের আসে, উপর থেকে উঠতে থাকেন উঠতে থাকেন উঠতে থাকেন, তো উঠতে উঠতে গিয়ে শেষ পর্যন্ত আপনাদেরও কিন্তু ক্রাশ করতে হয়, অর্থাৎ ব্লাস্ট করে আপনাদের কিন্তু ধাপাস করে মাটিতে পড়ে ওখানে কিন্তু পটল তুলতে হয়। তো এটা একটা গেল আরেকটা গেম। এর বাইরে আপনারা কালার গেম খেলেন, আপনাদের আসলে আপনারা বলেন তো কালার কটা আপনারা ছিলেন? আমি তো দুই চারটা পাঁচটা বেশি কালার চিনিই না, নামেই জানি না, আসলে কালার চিনলে বুঝতে পারি না যে কী নাম এটা, এটা কালার একটা বোঝা যাচ্ছে বাট কী নাম। তো অনেক মানুষ আছে যারা কালার চিনতেই পারে না আসলে। তো আপনারা যেখানে আমরা কালারলেস, আমরা বর্ণ চিনতেই পারি না, আমরা যখন কোনো কিছু প্রতিফলিত হয় আমাদের চোখে আসে তখনই আমরা না বর্ণ দেখতে পাই বা আলো দেখতে পাই। তো আমরা যেখানে আমরা কালার ভালোভাবে চিনি না, সেখানে আমরা কেন কালার গেম খেলতে চাই সেটাও মাথায় কাজ করে না। ক্যাসিনো রুলেট কেমন করে খেলবেন? ওখানে বা নাম্বার দিবে আপনার, এইখান থেকে নাম্বার দিলে ওইখানে আসবে, ওই নাম্বার থেকে ওইখানে দিলে সমান সমান হইলে আপনি এই টাকা পাবেন, না হইলে এই টাকা পাবেন না। এত মানে প্যাচ দিয়ে খেলেন, তো এটা তো আপনার তো একজন পদার্থবিদ গণিতবিদ হওয়া দরকার, আপনার সায়েন্টিস্ট হওয়া দরকার, বিভিন্ন গবেষণা করবেন, গবেষণা করে আপনি এখান থেকে উইন করবেন। তো এর সাথে যদি আপনি আপনাদের পড়ালেখা জীবনে যদি পড়াশোনা ভালো করে করতেন, করে যদি আপনি এইসব কাজ করতে পারতেন, তাহলে এতদিন আপনি একটা সায়েন্টিস্ট হয়ে যেতেন, আপনি অনেক বড় কিছু আবিষ্কার করতেন, কারণ ক্যাসিনো রুলেট খেলতে গেলে অনেক মাথা খাটাইতে হবে, তাই না? আর তাস কম বেশি যেহেতু বাংলাদেশের মানুষ, তাস কম বেশি সবাই খেলে, যদিও আমি পারি না আর কি। তো এই তাস খেলাটা কম বেশি জানেন, এই জন্য মনে করেন তিন পাত্তি ভালো কথা। তিন পাত্তি খেলার পরেও কিন্তু দেখেন যে নাটক সিনেমায় কিন্তু আপনারা বাংলাদেশের নাটক সিনেমায় খেয়াল করেন বা ইন্ডিয়ান নাটক সিনেমায় খেয়াল করবেন, যে যারা যখন কোনো খেলা খেলে জুয়ার আসরে বসে তাসেই খেলে কিন্তু, আর তাস খেলে দেখেন যে কেউ না কেউ সাইড থেকে দিয়ে একে দেয় বা পার্টনারশিপে খেলে বা বিভিন্নভাবেই তারা কিন্তু এখানে ম্যানিপুলেট করে কিন্তু এক পক্ষ কিন্তু জিতে যায়। তারপরে এই তাস খেলা কেন খেলেন? দেখেন এই তাস খেলাতে খেলা দরকার নেই গেল, তা সবে যদি খারাপ হয় তা ভালো কিছু থাকা দরকার তো, তাই না? তাহলে কেন মানুষ খেলতেছে, কোন লাভের আশায় মানুষ খেলতেছে? হ্যাঁ, একটা লাভ আছে, একটা ক্যাসিনো আছে, যে ক্যাসিনো গেমটা হয়তো অনেকে জানেন না, বাট যদি জানেন এবং খেলেন তাহলে দেখবেন যে অবশ্যই এখান থেকে লাভ আসবে। সেটা বলি, সেটা হলো আপনার ক্যাসিনোর নাম হলো পরকাল ক্যাসিনো। কী ক্যাসিনো? পরকাল ক্যাসিনো। পরকাল বলতে আমরা কী বুঝি? পরকাল বলতে আমরা বুঝি মৃত্যুর পরের জীবনকে পরকাল বলে। সেই ক্যাসিনো আপনাকে খেলতে হবে, এবং সেই ক্যাসিনোতে আপনি যে বাজেই ধরেন না কেন, ঠিক আছে, সে কিন্তু অবশ্যই আপনাকে ডাবল বা ট্রিপল বা তার বেশি কিন্তু আপনার বেনিফিট দেবে। এর জন্য বেশি কষ্ট করতে হবে না, কিছু বেসিক নিয়ম কানুন আপনাকে মেনে চলতে হবে। ধরে নেন আপনাকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, হারাম পথে ইনকাম করা যাবে না, সবার সঙ্গে মিলেমিশে ভদ্রতার সহিত চলতে হবে। এই তো, এর বাইরে তো এই ক্যাসিনো বেশি কন্ডিশন দেয় না, কিন্তু এর বিপরীতে যা লাভ দেবে, এ লাভ দিয়ে আপনি এখন 50 বছর 60 বছর বাঁচবেন, তারপরে অনন্তকাল যখন পৃথিবীতে থাকবেন সেখানে আপনার কোনো দিন অর্থের সম্পদের কোনো কিছুর অভাব হবে না। তাহলে দেখেন আপনার আর বাঁচবেন 20 বছর, এই 20 বছর 30 বছরে আপনি যদি একটু কষ্ট করেন, এই যদি এটুকু ইনভেস্ট করেন এই ক্যাসিনোর জন্য, পরকাল ক্যাসিনোর জন্য, তাহলে পরবর্তীতে অনন্তকালের জন্য আপনাকে আর কোনো কিছু কাজ করতে হবে না, পায়ের উপর পা দিয়ে বসে বসে খাবেন। তাহলে এই আপনার যে রিটার্ন বা বেনিফিট বা লাভ কে দেবে? অন্য কোনো ক্যাসিনো দেবে? দেবে না।
আপনাকে আজকে দিবেন, আজকে জিতাই দিবে, কালকে কিন্তু ঠিকই লস করাই দিবে। বাট এই ক্যাসিনো যাই দিবেন সে গ্রহণ করবে, গ্রহণ করে তার বিপরীতে আপনাকে একটা ভালো কিছু লিখে রাখবে যে না এই ভালো করছে আমার এই ক্যাসিনোতে, আমি খারাপ দেবো না, আমি সব ভালোই দেবো। কালকে আবার কিছু দিবেন সে আবার কালকে কিছু লিখে রাখবে আপনার জন্য, পরশুদিন আবার দিবেন আবার কিছু লিখে রাখবেন, যতদিন দিবেন বাসে থাকবেন ততদিনেই দিবেন সে ততদিনে ভালো কিছু লিখে রাখবে, এবং এই ভালো কিছু দিয়ে আপনাকে কিন্তু অনন্তকালের জন্য সেই আপনাকে সব কিছু মিঠাই দেবে, এবং এই মিঠার মাধ্যমে আপনি আজীবন বসে শুয়ে যেমন ইচ্ছা তেমন করে কাটাই দেন, কেউ কিছু বলবে না এবং কেউ কোনো প্রশ্ন তুলবে না। তো এখন থেকে আপনারা সকলেই যারা ভিডিওটা দেখতেছেন চেষ্টা করবেন এই পরকাল ক্যাসিনো খেলার চেষ্টা করবেন, এবং এই পরকাল ক্যাসিনো খেলে আপনি আপনার এই ইহকাল পরকাল দুইকাল জীবনে আপনি অনেক শান্তিতে বসবাস করতে পারবেন বলে আমি মনে করি, এবং অবশ্যই অবশ্যই সকলের পাওয়া উচিত। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই এবার অন্তত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, চুপ থাকবেন না, পরে ভিডিওতে আবার দেখা হবে, সকলকে অনেক ধন্যবাদ।